হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আজকে রিয়েলমি C15 সেটিং নিয়ে আলোচনা করব। যারা আমরা রিয়েলমি C15 ফোনটা নতুন কিনেছি, তারা দেখতে পাচ্ছে যে সিমে সেভ করা যেগুলো নাম্বার ছিল, সিমটি ফোনে ওঠানোর পর সেগুলো সেভ করা নাম্বার আমরা পাচ্ছি না। তো এই সেভ করা নাম্বার আমরা কীভাবে বের করব, কীভাবে পাব, সেটা নিয়ে আজকের ভিডিও। এই সেভ করা নাম্বারটি পেতে হলে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে সেটিংসটি করলেই আপনারা ফোনের ফোন থেকে নাম্বারগুলো পেয়ে যাবেন, সেভ করা নাম্বার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন ভিডিওটি আমরা দেখে নিই। প্রথমে ফোনের কন্ট্যাক্টসে যাবেন। এই যে কন্ট্যাক্টস, এই যে কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টসে ট্যাপ করবেন। এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই সেটিংসে ক্লিক করবেন। এই যে এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে আসবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর এতে ইম্পোর্ট, এই ইম্পোর্টটা ক্লিক করবেন। এখানে দেখবেন কোনো অপশনটাতেই ওকে করা থাকে না, তো আপনার সিম ওয়ান সিমে যদি সেভ করা নাম্বার থাকে ওয়ান সিম করবেন, যদি টু সিম করা থাকে টু সিম করবেন। এখানে আমার টু সিমে করা আছে, আমি টু সিমে ক্লিক করলাম, এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এগুলোতে যেগুলো নাম্বার আপনার প্রয়োজন, অতি প্রয়োজন কিংবা সবগুলো প্রয়োজন যদি থাকে, তাহলে টিক চিহ্ন দিয়ে এই ইম্পোর্টটাতে ওকে করবেন। আমি যেহেতু ওকে করে নিয়েছি, আমার সবগুলো নাম্বার আছে, তাই আমি ওকে করলাম না। চলুন এখন ব্যাক যাই। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।